হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো দেখো তোমাদের জন্য কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ খুব ভিডিও নিয়ে এসেছি তোমরাই কিন্তু এটা অনেক দিন ধরে চাচ্ছিলো তো সেটাই কিন্তু আমি করেছি এবং তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু তোমাদের অনেকই কাজে লাগবে যারা যারা কাট সংক্রান্ত ভিডিও তোমরা দেখতে চাও এই ভিডিও দ্বারা তোমরা বুঝে যাবে যে মোটামুটি তোমাদের কীরকম কাট অফটা হতে চলেছে তার কারণ এর আমি একটা পোল করেছিলাম ঠিক আছে সেই পোলে কিন্তু তোমরাই ভোট দিয়েছ এবং আমি বলেছিলাম যে একশো ষাটের মধ্যে তোমরা কত পাচ্ছ বা তোমাদের নাম্বার কত হচ্ছে তো সবাই কিন্তু মোটামুটি ভোট দিয়েছে তো ভোট দিয়ে যেটা দেখা যাচ্ছে সো সেই ভোটের নিরিখে যেটা দেখা গেছে তোমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখলে মোটামুটি বুঝে যাবে যে না আমি যদি এর মধ্যে থাকি তাহলে কিন্তু আমার কিন্তু এবার সিলেকশানটা পাক্কা হয়ে যাবে তো চলো আমরা কিন্তু কথা না বাড়িয়ে সেটা দেখে নেব তার আগে নিচের ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম লিঙ্ক যারা জয়েন করি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও এবং ফেসবুক লিঙ্কও আছে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানতে পারো এবং তার সঙ্গে কিন্তু আমাদের ফেসবুকেও তোমরা মেসেজ করতে পারো এবং ফেসবুক পেজটা কিন্তু অতি অবশ্যই লাইক করে দেবে চলো কথা না বাড়িয়ে দেখো তোমাদের ভোটে কত নাম্বার কিন্তু হলো এবং রকম কাট অফ যাবে এই ভোটের রেজাল্টই কিন্তু বলে দেবে চলো আমরা ভোটের রেজাল্টটা দেখে প্রথমে কিন্তু কিছু অ্যানালাইসিস করি দেখো ভোটে যেটা দিয়েছিলাম যে একশো ষাটের মধ্যে কত নাম্বার আসছে এসএসসির জিডিতে তো পাঁচটা থেকে কিন্তু আমি এরকম অপশান রেখেছিলাম একটা রেখেছিলাম তিরিশ থেকে চল্লিশ একটা রেখেছিলাম চল্লিশ থেকে ষাট একটা রেখেছিলাম ষাট থেকে আশি একটা রেখেছিলাম আশি থেকে একশো এবং একটা রেখেছিলাম একশো থেকে একশো কুড়ি সেটা কিন্তু কতর মধ্যে একশো ষাটের মধ্যে তো এতে ভোট পড়েছে কত দু হাজার নশো মানে প্রায় তিন হাজার ভোট পড়েছে তিন হাজার কিন্তু ভোট তোমাদের অলরেডি পড়ে গেছে তিন হাজার ভোট এই মানে এই মুহুর্তে তিন হাজার হয়ে গেছে আমি যত যখন দেখেছিলাম তখন কিন্তু মোটামুটি টু পয়েন্ট নাইনকে ছিল এখন কিন্তু থ্রিকে ভোট হয়ে গেছে এবার দেখো পুরো অ্যানালাইসিসটা কিন্তু ভালো করে দেখবে তাহলে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে নিজেদের যে ডাউটটা আছে তাহলে সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা কীরকম নাম্বার হতে পারে এবং কীরকম নাম্বার কিন্তু হবে দেখো যেইটায় দাঁড়াচ্ছে এই দেখো ভোটের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ভোটের রেজাল্টটা একবার দেখে নাও যে সবাই কোথায় কোথায় ভোটটা দিয়েছে আমি যেটা দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ তাতে কত ভোট পড়েছে তাতে কিন্তু উনিশ পার্সেন্ট ভোট পড়েছে সব থেকে বেশি ভোট পড়েছে কোথায় চল্লিশ থেকে ষাটের মধ্যে কিন্তু বেশি লোক আছে এখানে কিন্তু ভোটটা পড়েছে তারপর দেখো ষাট থেকে আশি যারা অনেকে আছে তাদের ভোট কিন্তু তিরিশ পার্সেন্ট এখানেও কিন্তু ভালো ভোট পড়েছে ভোট যেই দুটোতে পড়েনি সেই দুটো কিন্তু একদম তোমরা তো আশি থেকে একশো এবং একশো থেকে একশো কুড়ি এই দুটোতে কিন্তু খুব কম ভোট পড়েছে ঠিক আছে এই দুটোতে কিন্তু খুব কম ভোট পড়েছে এবার দেখো আশি থেকে একশোর মধ্যে কারা কারা আছে আশি থেকে একশোর মধ্যেও কিন্তু ভোট একদম মোটামুটি কম বলতে পারো টেন পার্সেন্ট ঠিক আছে এবং একশো থেকে একশো কুড়ি কিন্তু আরও কম থ্রি পার্সেন্ট একদমই কম থ্রি পার্সেন্ট তারপর দেখো এই যে এই ভোটটা যারা দিয়েছ এই ভোটটা কিন্তু তোমরাই দিয়েছ এবং ভোটের নিরিখে যদি আমি যদি বলি তোমাদের সব থেকে বেশি নাম্বার দেখো সব থেকে বেশি তোমাদের মাঠে ডাক পাবে কোন জায়গাটা সব থেকে মাঠে ডাক যারা পেতে চলেছ তারা কোনটা পাবে তারা কিন্তু তোমরা এই যে এই আখড়াটা কিন্তু বেশিরভাগ করে তোমরা ভোটে ডাক পাবে এই যে চল্লিশ থেকে ষাট ঠিক আছে এবং সাত থেকে আশি আশি থেকে একশো মানে এরপরে যারা আছে সবাই কিন্তু মোটামুটি তোমরা কিন্তু মাঠে কিন্তু ডাক পাবে ঠিক আছে মাঠে ডাক বলতে তোমাদের এর এর মধ্যেও কিন্তু কিছু জনের ফাইনাল সিলেকশান কিন্তু হবে এর মধ্যে কিন্তু কিছু জনের ফাইনাল সিলেকশন হবে এবার দেখো তিরিশ থেকে চল্লিশ যারা আছো তারা কি কিছু হবে না দেখো কুড়িটা এখান থেকে তিরিশটা তিরিশ থেকে চল্লিশ যারা আছো সেখানে যারা একদমই গায়ে গায়ে তিরিশ মানে টোটাল পনেরোটা কোশ্চেন ঠিক করেছো তা পনেরোটা কোশ্চেন কিন্তু ঠিক করলে তোমরা কিন্তু নর্মালাইজেশনে আসবে না ঠিক আছে ষোলোটা কোশ্চেন যারা ঠিক করেছো ষোলোটা কোশ্চেন অর্থাৎ ষোলো দুগুনি তোমাদের বত্রিশ ঠিক আছে তো ষোলোটা কোশ্চেন যারা ঠিক করেছো তারা কিন্তু যারা এস সি এস টি আছো ষোলোটা কোশ্চেন ঠিক করেছ যারা এসটি এস সি আছো তারা তারা কিন্তু নর্মালাইজেশনে আসবে ঠিক আছে তাদের কিন্তু আবার এখান থেকে কিছু একটা নাম্বার বেড়ে যাবে তাদের কিন্তু তাদের কিন্তু একটা চান্স আছে তাদের কিন্তু আবার কিছু নাম্বার বেড়ে যাবে এখান থেকে তার কারণ ত্রিশ থেকে চল্লিশ যারা আছো তাদের মধ্যে কিন্তু বত্রিশ মানে ষোলোটা কোশ্চেন ষোলো সতেরোটা আঠেরোটা যেটাই কোশ্চেন ষোলোটার উপর কোশ্চেন ঠিক করলে কিন্তু নর্মালাইজেশনে চলে যাবে তো অর্থাৎ এস চান্স পাচ্ছ ঠিক আছে এখান থেকে যারা একদম টায় টায় চল্লিশ অর্থাৎ কুড়িটা কোশ্চেন ঠিক করেছে তাদের মধ্যে কিন্তু ওবিসি এবং ওবিসি এবং ইডাব্লু ও বি এর যারা আছে তাদের কিন্তু নর্মালাইজেশান হবে অর্থাৎ এখানে ষোলো থেকে ষোলো থেকে যা ষোলো থেকে ষোলো থেকে শুরু যারা এস টিএসি আছো তাদের নর্মালাইজেশন হচ্ছে যারা কুড়ি কুড়ি নম্বর একদম টায় টায় পেয়েছ মানে ও বিসি আছো আর ইডাব্লু এস আছে তাদের কিন্তু নর্মালাইজেশান হচ্ছে এবং তিরিশ থেকে চল্লিশের মধ্যে যেই সব জেনারেল আছে মানে পনেরো থেকে কুড়িটা কোশ্চেন যারা অন্তত অ্যাটেন্ড করেছো ঠিক আছে তাদের কিন্তু নর্মালাইজেশন হবে না যারা জেনারেল মানে ইউআর ক্যান্ডিডেট আছো এখানে কিন্তু একদম ক্লিয়ার তোমাদের বলে দিলাম তার কারণ এটা কিন্তু ওদের পাস মার্ক ছিল তো এই আঁকড়াটা তোমরা বুঝতে পারলে এবার আসি আসল আঁকড়ায় যে তোমাদের কত মোটামুটি হলে মাঠে তোমাদের ডাকতে পারে দেখো সব থেকে মাঠে কিন্তু ডাক পাবে কারা এই যে একদম চল্লিশ থেকে বেশি নাম্বার পেয়েছি কিন্তু চল্লিশ থেকে ষাটের মধ্যে ঠিক আছে তার কারণ আমি আমাকে কমেন্ট যারা করে তাদের মধ্যে বেশিরভাগ লোকের নাম্বারে কিন্তু মানে বেশিরভাগ স্টুডেন্টের নাম্বারে কিন্তু চল্লিশ থেকে ষাটের মধ্যে ঠিক আছে আমি প্রত্যেকটা কমেন্টসে লক্ষ্য করি সব থেকে যদি বেশি নাম্বার কোথাও হয়ে থাকে সেটা কিন্তু চল্লিশ নাম্বার ষাটের মধ্যে এবং এটা কিন্তু একদম সত্যি কথা তারপরে কিন্তু যেই একটা আমরা দেখতে পাই ষাটের থেকে আসি মানে তোমরা কিন্তু এই দুটো একদম সৈয়দ ধরে নাও তোমরা এর মধ্যে যারা যারা আছো বিশেষ করে তিরিশ পার্সেন্ট এই ষাট থেকে যারা আসি তোমরা এরা কিন্তু ফাইনাল সিলেকশান ফাইনাল সিলেকশনের একদম কাছে ঠিক আছে একদম ফাইনাল সিলেকশনের একদম কাছে বলতে কি এদের বলতে গেলে একদম এরা ধরে এই থার্টি পার্সেন্টের মধ্যে এই থার্টি পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট ফাইনাল সিলেকশন নিয়ে নেবে এটা কিন্তু আমি কিন্তু বললাম ঠিক আছে থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট কিন্তু একশো পার্সেন্টের মধ্যে এই থার্টি পার্সেন্ট কিন্তু ফাইনাল সিলেকশান নেবে এর কিন্তু চান্স নাইনটি নাইন পার্সেন্ট এবার যারা এই কুচল্লিশ থেকে ষাটের মধ্যে পেয়েছ এদের মধ্যে কিছু মানে যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট কিছু ই এস আছো ওবিসি আছো যারা আছো এরা কিন্তু সিলেকশন এখান থেকে পাবে এখান থেকে কিছু ছেলে সিলেকশান পাবে আবার কিছু ছেলে সিলেকশন পাবে না অর্থাৎ এই আটত্রিশ পার্সেন্টের মধ্যে কিছু ছেলে তোমরা সিলেকশান পাবে আবার কিছু ছেলে সিলেকশন পাবে না কিন্তু বাদ বাকি তোমরা এই আঁকড়াটা যারা ধরে রেখেছো এই যে ষাটের থেকে এই যে তোমাদের একটু পরিষ্কার করে রেখেছি দিচ্ছি তোমরা যারা এই সিলেকশন এই যে তোমরা যারা এই ষাটের থেকে এই যে এই টুক নাম্বার যারা রেখেছো ঠিক আছে তাদের কিন্তু তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন একদম পাক্কা তোমরা ধরে পারো ফাইনাল সিলেকশন পাক্কাই যে এই তিনটি হাঁকড়া কিন্তু ফাইনাল সিলেকশান তোমরা পাকা তোমরা যাদের এর মধ্যে যারা আছো তাদের কিন্তু বলতে গেলে নিরানব্বই পার্সেন্ট কিন্তু ফাইনাল সিলেকশন নিয়ে নেবে যদি তোমরা মাঠ পাস করো ঠিক আছে মাঠ পাস করো আর মেডিকেল পাস করো কারণ মেডিকেলও খুব টাফ হয় মাঠও খুব টাফ হয় আর গরমের মধ্যে মাঠ হবে আর তোমাদের বাদ বাকি যারা এই নাম্বারটাতে আছো এই যে চল্লিশ থেকে ষাটের মধ্যে আছো ঠিক আছে মানে কুড়ি থেকে তিরিশটা কোয়েশ্চেন মোটামুটি ঠিক করেছো এই আটত্রিশ পার্সেন্টের মধ্যে কিছু ছেলে তোমরা কিন্তু সিলেকশান পাবে আর কিছু ছেলে কিন্তু সিলেকশন পাবে না যেটা সত্যি সেটাই বললাম কিছু ছেলে সিলেকশান পাবে আর কিছু ছেলে কিন্তু সিলেকশন পাবে না আর এই যে উপরে যে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ থেকে চল্লিশ এর বেশিরভাগ বলতে গেলে সিলেকশনই পাবে না তার কারণ এটা কিন্তু নর্মালাইজেশনেই আসবে না একমাত্র যারা এসসি যারা এসসি এসটি এবং ওবিসি আছো তারাই কিন্তু এবং ওবিসি কি ওবিসি আর ইডাব্লিউ যারা একদম কুড়ি টাইটায় পেয়েছো তাদের কিন্তু হবে এছাড়া যারা ষোলো থেকে কুড়ির মধ্যে আছো এস টিএসি তারাই কিন্তু তোমরা কিন্তু নর্মালাইজেশনটা পাবে যারা মোটামুটি এগারোটা কোশ্চেন মানে ষোলোটা কোশ্চনের মধ্যে ঠিক করেছো তো তোমরা বুঝে গেলে যে আমি আসল কথা কি বলতে চাইছিলাম তো তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারো এবার তোমাদের সিলেকশান হবে কি হবে না এবং আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কত নাম্বার হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ